কুষ্টিয়ার খোকসাই নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সংবর্ধনা প্রদান করা হয়েছে ভেড়ামারা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার বিকালে খোকসার জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জান্নাতুন নাহার, খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মুর্শেদ শান্ত, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মেরিনা আফরোজ সহ অনেকেই।